বাংলাদেশের জন্য আমেরিকার গণতন্ত্র সম্মেলন একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়ে উঠতে পারে। কেন? প্রথম কারণ, এই গণতন্ত্র সম্মেলনের প্রথম পর্বে 110টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রিত দেশের তালিকায় যেমন বাংলাদেশ নেই, তেমনি রাশিয়া এবং চীনকেও আমন্ত্রণ জানানো হয়নি। এই ঘটনায় রুশ দূতাবাস আনন্দিত হয়ে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে, পিঠে হাত দিয়ে আশ্বস্ত করেছে, ভয় নেই, চিল ম্যান, তুমি বিন্দাস থাকো, আমরা আছি তোমার সাথে। তারা বলেছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিতে রাশিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। তো এই গণতন্ত্র সম্মেলন কেন হচ্ছে? জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তিনি জয়লাভ করতে পারলে বিশ্বের অন্যান্য দেশগুলোর গণতন্ত্র সমুন্নত রাখতে তিনি পদক্ষেপ নেবেন। আমরা ভেবেছিলাম তিনি আমাদের দেশেও মাম্মকে একটু করকে দেবেন। যাই হোক, সম্ভবত সেই প্রতিশ্রুতি রাখতেই তিনি গণতন্ত্র সম্মেলনের ডাক দিয়েছেন। সম্মেলনের তিনটা ঘোষিত উদ্দেশ্য: এক, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই, দুর্নীতির প্রতিরোধ এবং মানবাধিকার সমুন্নত রাখা। ঘটনা হচ্ছে এই তিনটা বৈশিষ্ট্যই বাংলাদেশের আছে। আমেরিকা লিখিতভাবেই মনে করে বাংলাদেশে কর্তৃত্ববাদী দুর্নীতিপরায়ণ শাসন আছে এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমন্ত্রণ পেয়েছে ভারত, পাকিস্তান, নেপাল এবং মালদ্বীপ। কি দুর্ভাগ্য শেখ হাসিনার, বাংলাদেশ আমন্ত্রণ পেল না। সম্মেলনে বাদ পড়েছে আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা আর বাংলাদেশ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউসের 2021 সালের প্রতিবেদনে আফগানিস্তান বাদে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের অবস্থান একই। এসব দেশে আমেরিকা মনে করে আংশিক গণতন্ত্র রয়েছে। অবাক ব্যাপার, সেখানে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে ছিল। তবে পাকিস্তান জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পেলেও বাংলাদেশ কেন পায়নি, সেটা প্রশ্ন উঠেছে। ঠিক কিসের ভিত্তিতে আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা? তার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা ইতিমধ্যে আমেরিকা দিয়েছে। তারা বলেছে বিভিন্ন অঞ্চলভেদে প্রতিষ্ঠিত, খেয়াল রাখবেন, প্রতিষ্ঠিত ও অপেক্ষাকৃত তরুণ গণতান্ত্রিক দেশগুলোকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সম্মেলনের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে, মানে যেই তিনটা লক্ষ্যের কথা আমি বললাম, যেসব দেশ অকৃত্রিম আগ্রহ প্রকাশ করবে সেসব দেশের সাথে কাজ করতে চায় আমেরিকা। তার অর্থ বাংলাদেশ গণতান্ত্রিক দেশই নয় এবং সম্মেলনের লক্ষ্য পূরণে বাংলাদেশের আন্তরিক আগ্রহ নেই। কথা খুবই পরিষ্কার। তবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আলগা মোমেন বলেছে যুক্তরাষ্ট্র নাকি অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে, যেই কারণে আমন্ত্রিতদের তালিকায় বাংলাদেশের নাম নেই। বাংলাদেশে যে উন্নত মানের গণতন্ত্র আছে সে বিষয়ে যাতে কেউ সন্দেহ পোষণ করতে না পারে, এই জন্যে আলগা মোমেন প্রতিবেশী দেশ মায়ানমারের নির্বাচনের প্রসঙ্গ টেনে পরিষ্কার করে বলেছেন সেখানে অনেক লোককে ভোট দিতে দেওয়া হয়নি। আফগানিস্তানেও একই অবস্থা ঘটেছে। মিয়ানমারে বর্তমানে চলছে সেনা শাসন আর আফগানিস্তানে তালেবান, যাদের কোনোভাবেই গণতন্ত্র বলা যাবে না। তুলনার দিক থেকে নিশ্চয়ই আমরা মায়ানমার এবং আফগানিস্তানের থেকে উন্নত গণতন্ত্র, যুক্তি ভালো। তবে মিয়ানমারে দিনের বেলায় ভোট হয় আর বাংলাদেশে হয় রাতের বেলায়। যুক্তি হিসেবে মন্দ না, কিন্তু ঘটনা অন্য জায়গায় প্যাচ লেগেছে। আমেরিকান গণমাধ্যমে প্রকাশিত আর একটা রিপোর্টে, সেই রিপোর্টের কথায় যাওয়ার আগে আমি আপনাদের আমেরিকার একটা বিশেষ আইনের কথা বলতে চাই, যা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি সেই আইন? সেই আইনের নাম ম্যাগনিৎস্কি ল। এই ম্যাগনিৎস্কি সাহেব ছিলেন এক রুশ নাগরিক। তিনি রুশ সরকারের দুর্নীতির ফাইল ফাঁস করেছিলেন, এর ফল হয় মারাত্মক। ম্যাগনিৎস্কিকে গ্রেপ্তার করে জেলেই পিটিয়ে মেরে ফেলে রুশ পুলিশ। ম্যাগনিৎস্কির মৃত্যুর সাথে যুক্ত ছিল যে সমস্ত মানুষ, রুশ অফিসার, তাদের আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞা আর তাদের সম্পদ যদি আমেরিকায় থেকে থাকে সেই সম্পদ বাজেয়াপ্ত করার জন্যে এই ম্যাগনিৎস্কি ল তৈরি করা হয়। ম্যাগনিৎস্কি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আইনের নাম করা হয় ম্যাগনিৎস্কি ল। এই আইন তারপর থেকে যে সমস্ত বিদেশি পুলিশ, প্রশাসন এবং সেনা কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে প্রয়োগ করা শুরু করে আমেরিকা। ইতিহাসে দেখা গেছে কর্তৃত্ববাদী শাসনের নাটবল্টুরা, পুলিশ, সেনা অফিসারেরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা দেশে মানবাধিকার লঙ্ঘন করে পশ্চিমের দেশগুলোতে সম্পদ জমিয়ে বাকি জীবন আনন্দে কাটাচ্ছে। সেই দিন বাঘে খেয়েছে
আমেরিকার সব মিত্র দেশ এরপরে একই রকম আইন করে। তাই এখন ক্রসফায়ার করে, গুম করে, রিমান্ডের নির্যাতন করে চাকরি শেষে পশ্চিমের দেশে পাড়ি দেওয়া সম্ভব না। সুখবর হচ্ছে, বাংলাদেশের অনেক তালেবরের নামে ম্যাগনিটস্কি আইনের অধীনে মামলা করার ফাইল তৈরি হয়ে আছে। হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো দীর্ঘদিন থেকে এই কাজগুলো খুব নিষ্ঠার সাথে করে চলেছে। কেস জটিল মামা, মজা তো বহুত করেছেন, নিজের সর্বশক্তিমান বলে মনে করেছেন, যাকে ইচ্ছা তুলে নিয়ে গেছে, যাকে ইচ্ছা ক্রস ফায়ারে দিয়েছেন, সব গল্পের শেষ আছে। এখন আমেরিকা বলছে এই গণতন্ত্র সম্মেলনে যারা আসবে তারা যেন নিজের দেশে কর্তৃত্ববাদী শাসকের দুর্নীতিপরায়ণ এবং মানবাধিকার লঙ্ঘনকারী অফিসারদের বিরুদ্ধে স্যাংশন দেয়। তার মানে তাদেরকে যেন ঢুকতে না দেয় তাদের দেশে এবং তাদের সম্পদ যেন বাজেয়াপ্ত করে। তারা কয়েকটা দেশের নামও বলেছে কাদের নামে স্যাংশন আসছে, যেমন চীন, ইরান এবং রাশিয়া। রাশিয়া এই কারণেই বাংলাদেশের পিঠ চাপড়ে দিয়েছে, এই তিনটা দেশের অফিসারদের বিরুদ্ধে স্যাংশন আসছে এটা শিওর। বাংলাদেশের ফাইল ঠিক কোন অবস্থায় আছে তা আমার জানা নাই, কিন্তু এটার কাজ অনেক দূর এগিয়েছে এটা জানি। এখন ধরো আমাদের বেনজির সাহেবের জন্য যদি একটা স্যাংশন আসে, তাহলে তো আমাদের পুলিশ বাহিনীর সব বড় কর্তাদের ডায়রিয়া বেঁধে যাবে। এই ডায়রিয়া এমনই ডায়রিয়া হবে, গোমূত্র খেলেও সারবে না, দুনিয়ার কোথাও জায়গা পাবেন না, না আপনি, না আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি। টাকা পয়সা যা কামিয়েছেন, বিদেশে যা পাঠিয়েছেন, সব গাপ করে দেবে। পৃথিবীতে এখনো ন্যায় আছে। কষ্ট হচ্ছে ভায়া, পাপের ফল এই পৃথিবীতেই পাবেন ভায়া, কারণ কার্মা ইজ এ বিচ। তৈরি হন সেদিনের জন্য।